হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এসেছি গিটারের ফার্স্ট ক্লাসের পার্ট 4 ভিডিওতে, যেখানে আমরা করতে চলেছি একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা, গিটারের টিউনিং কিভাবে করতে হয় সেই বিষয়ে আমরা আজকে আলোচনা রাখব। ছোট্ট ভিডিও হবে। তবে সবার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, আর তোমাদের আরও বন্ধুবান্ধব যারা এরকম বিগিনার গিটার শিখতে চলেছে তাদের কাছে শেয়ার করো। একে একে ডিটেলস গিটারের সিলেবাস অনুযায়ী তুমি সব ভিডিও পেয়ে যাবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চলো এবার জেনে নেওয়া যাক গিটার কিভাবে আমরা টিউন করব, কোন তারে কি কি নোট থাকে এবং সেটাকে মনে রাখা সহজ একটা উপায়। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে বলি, গিটারের একদম সরু তার দেখতে পাচ্ছ, একদম সরু এই তারটা 1 নম্বর তার, যেটাকে আমরা বলে থাকি ই। তার ঠিক ওপরের তারটা 2 নম্বর তার, যেটা বি। তার ঠিক ওপরেই রয়েছে 3 নম্বর তার, যেটাকে বলি জি। তার ঠিক ওপরে 4 নম্বর তার, যেটাকে বলি ডি। তার ঠিক ওপরে 5 নম্বর তার, যেটাকে আমরা বলি এ। একদম ওপরে সব থেকে মোটা তার, যেটাকে বলি আবার ই। এখানে বলে দিই 1, আর এই 6, আর 6 1, দুটোই ই নোটই প্লে হচ্ছে। তো বন্ধুরা, আমরা জেনে নিলাম আমরা কিভাবে গিটারের কত নম্বর তারে কি কি নোট প্লে হচ্ছে, কি কি নোট থাকে, তোমরা এইভাবে টিউন করতে পারবে। অনেক সময় নাম প্রথম প্রথম অবস্থায় একটা ভুলে যাওয়ার প্রবণতা থাকে অনেকেরই, তার জন্য অনেক রকমই কিছু শর্ট ট্রিক্স থাকে। সেরকম একটা ট্রিক্স আমার নিজের পছন্দের আর কি, খুব সহজ। যেমন এভরি বয় গেটস ডিনার অ্যাট 8, এখানে দেবে এভরির ই 1 নম্বরের ই, বয়স বি 2 নম্বরের বি, গেটস 3 নম্বরের জি, ডিনার 4 নম্বরের ডি, অ্যাট 5-এর এ, আর 8 6-এর ই। এই এভরি বয়স গেট ডিনার অ্যাট 8, এইভাবেও তুমি সংক্ষেপে সহজে গিটারের 1 থেকে 6 পর্যন্ত তারের নাম ক্রমান্বয়ে মনে রাখতে পারো। ধন্যবাদ। এইভাবে তোমরা চলো ক্লাস করো, এনজয় করো। থ্যাংক ইউ।